তা আমি এবার খুব শখ করে ওই গাওয়া ফাটরটা নিয়ে আসছিলাম সৌদি থেকে, মদিনা থেকে আনছি। না খুবই লাগলো যে, খুব এনার্জেটিক। তো কত বছর আছেন সৌদিতে? আচ্ছা আচ্ছা, আপনি উদ্যোগ নেন, ইনশাল্লাহ ফাইবার কয়েলটা করে দিব। ফাইবার কয়েলের সাথে আপনার, আমরা এখন এটা মাল্টি মেশিন করছি, এই মেশিনটায় আপনার 8-10টা আইটেম চাইলে করতে পারবেন। যেমন আপনি ফাইবার কয়েল করতে পারবেন কয়েক প্রকারের, তারপরে ওই যে যে পঞ্চ জুতা স্যান্ডেল যেগুলো আছে কয়েক প্রকারের স্যান্ডেল করতে পারবেন। এছাড়া আরও অনেক আইটেম করা যায় এটা দিয়ে। আসলে ম্যানুফ্যাকচারিং আমরা যা উৎপাদন করবেন এগুলা কিন্তু 50%-এর মধ্যে হয়ে যায়, কোনো কোনো আইটেম 50%, 30-35%-এর মধ্যে তৈরি করা সম্ভব রিটেল প্রাইস থেকে। না এখনো তেমন সব জায়গায় গড়ে উঠে নাই। আসলে আমাদের দেশে পর্যাপ্ত শিল্প কলকারখানা যদি গড়ে উঠতো, তাহলে আজকে আপনারা প্রবাসে যাওয়ার প্রয়োজন ছিল না। সকল প্রবাসীরা দেশেই অনেক ইন্ডাস্ট্রি নিজেও করতে পারতো, বা অন্যের ইন্ডাস্ট্রির দায়িত্ব নিতে পারতেন, তারপরে বিদেশিরা আসতো আপনাদের ফ্যাক্টরিতে কাজ করতে। হ্যাঁ সেটাই, আমরা যারা প্রবাসীরা আছি, দেশের বাহিরে যাচ্ছি, কোনো না কোনো ফ্যাক্টরিতে, কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে আমরা চাকরি করে থাকি, তাই না? তাই আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণে শিল্প স্থাপন হতো, মিল ফ্যাক্টরি হতো, তাহলে বিদেশিরাই আসতো আমাদের দেশে কাজ করতে, যেমনটা চায়না হচ্ছে, মালয়েশিয়া হচ্ছে, কোরিয়া, তারপরে জাপানে, বিশেষ করে এখন অনেকে এগিয়ে আছে চায়না। চায়না ঘরে ঘরে শিল্প। আমরা জনসংখ্যাকে একটা মানে আপদ মনে করি, কিন্তু আসলে এটা সম্পদে পরিণত করা যায়, যেটা চায়না করেছে। প্রায় 100 কোটির উপরে জনসংখ্যা তারা, কিন্তু তারা জনসংখ্যাকে কাজে লাগিয়ে দিয়েছে। তা আমরা উদ্যোগ নিলে ইনশাল্লাহ আমরাও পারবো। আচ্ছা আচ্ছা, তাই আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আচ্ছা, বাচ্চার বয়স কত? অথচ এই দায়িত্ব পালন করতেছে। এই যে দেখেন, ফ্যামিলি বিজনেস, মানে ফ্যামিলি কেউ বেকার না, তাই ওরা এগিয়ে যাচ্ছে। আমরা তো একজন কাজ করলে 10 জন আমরা বেকার থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই জন্যই আমরা পিছিয়ে আছি। আমাদের আরো অ্যাক্টিভ হইতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরাও এগিয়ে যাব। আমরা ফ্যামিলি বিজনেস গুলা আরো এগিয়ে নিলে ফ্যামিলির সদস্যদেরকে কাজে লাগানো যাবে। ভাই ব্রাদার যারা আছে, যারা মোটামুটি কাজ করতে পারবে, তাদেরকে কাজে লাগাতে হবে। তা আপনি তো বললেন 20 বছর আগে আমার প্রতিষ্ঠানে আসছিলেন। না না না, তখন তো ইয়াং আমার। হুম হুম, হ্যাঁ, গোল্ডেন ভিলেজে আছে। আমার চ্যানেলটা হলো মেশিন বাজার, মেশিন বাজার চ্যানেল, কিন্তু প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠানটা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
আপনি শাহজালাল হাউসে থাকতে আসছিলেন, তখন ভাড়াবাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন নিজের একটা ঠিকানা হয়েছে, আল্লাহ পাক একটা ঠিকানা দান করেছে। জি জি জি, একদম যাত্রাবাড়ি চৌরাস্তা থানার সামনে তৃতীয় তলায়। জি হ্যাঁ, তখন তো বিলবোর্ড ছিল ঢাকাতে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়ারে আমার বিলবোর্ড ছিল, ছোট সাইনবোর্ড ছিল, তারপরে পত্রপত্রিকায় বিজ্ঞাপন যেত, ইন্টারভিউ যেত, এখন ওগুলা তেমন নেই, এখন অনলাইনেই আছি, অনলাইনে সবার সাথে যোগাযোগ হয়। জি আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন আমি যেন এই সেবাটা আরো বেশি বেশি দিতে পারি। জি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, না করতে পারেন আসলে, সবসময় তো আর প্রবাসে থাকা সম্ভব না, দেশে কিছু করলেন, আজকাল 7-8 লাখ টাকা লাগে প্রবাসে যেতে, কিন্তু 5-7 লাখ টাকা খরচ করলে এই দেশেই 1-1.5 লাখ টাকা ইনকাম করা যায় ইনশাল্লাহ। জি আচ্ছা আচ্ছা, মার্কেটিং এ আপনার ভালো পরিচিতি আছে। আসলে বৈধ কোনো কাজে লজ্জা রাখা তো ঠিক না, কারণ কর্ম তো কর্মই, সেটা কর্ম সব সমান, ছোট বড় নেই। আমি একটা প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কিন্তু আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের 1 নাম্বার লেবারটা আমি। জি জি, আপনারটার জন্য আপনি যা করবেন অন্যজন তা করবে না, তাই নিজের কাজটা নিজে সুন্দর করে করতে হবে, নিজের কাজ। হ্যাঁ, কারণ সবচেয়ে মনে রাখতে হবে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করা, করাই হলো প্রকৃত দেশপ্রেম, এখানেই দেশপ্রেমটা। আমরা মনে করি যে হ্যাঁ আমরা বড় নেতা হইতে হবে, তাহলে বড় নেতার মধ্যেই দেশপ্রেম থাকবে, কাউকে সহযোগিতা করতে হলে বড় নেতা হইতে হবে, দেশের কোনো কাজে সেবা বা কিছু করতে হলে বড় নেতা হইতে হবে না, আমি মনে করি যে সবাই সবার অবস্থান থেকে ভালো কাজ করা যায়, সহযোগিতা করা যায়, যে যার অবস্থানে থাকবে সেখান থেকে ভালো কাজ করা সম্ভব। না না না, আমি মনে করি যে যে অবস্থানে আছি প্রত্যেকে ওখান থেকে একে অপরকে আমরা সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। জি আসলে স্বার্থের চিন্তা একটা জিনিস কি, একটা মানুষ যদি আসলে বুঝতো, নিজেকে চিনতো, তাহলে কিন্তু ওই নিজের স্বার্থ দেখতে হয় না, অন্যের কল্যাণে কাজ করলে উভয়েরই কল্যাণ হয়, একটা কথা মনে রাখ, কারণ সবচেয়ে সাফল্যের সূত্র হলো অন্যের কল্যাণে কাজ করা। আপনি যদি অন্যের কল্যাণে কাজ করেন, দেখবেন যে আল্লাহ পাক যে ফেরেশতারা রাখছেন, ফেরেশতারা সবার আগে দোয়া করে যে আল্লাহ তুমি এই বান্দারে আগে সফলতা দাও, তারপরে ওই বান্দারে দাও, এই জন্য অন্যের কল্যাণে যে বেশি কাজ করতে পারে তার বেশি কল্যাণ হয় আমি মনে করি। রাইট, ঠিক ঠিক আছে সোলেমান ভাই, সোলেমান ভাই ভালো থাকেন, দোয়া করবেন, মাঝে মধ্যে ফোন দিয়েন কোনো কিছু জানার থাকলে।
ওই নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বো। ওকে, মেশিন বাজার, মেশিন বাজার, আপনি মেশিন বাজার দিয়ে সার্চ দিলে আমাকে পাবেন। হ্যাঁ, মেশিন বাজার। হুম হুম। আচ্ছা।